এখন পৃথিবীর ভয়ঙ্কর বোঝা কিন্তু প্লাস্টিক। বিদ্যালয়ে আসা ছাত্রছাত্রীদের হাতে হাতে ঘুরছে বিভিন্ন চিপস কুড়কুড়ের প্লাস্টিকের প্যাকেট, ডাস্টবিনের থেকে উড়ে পড়ছে এদিক সেদিক। আমরা জানি এই প্লাস্টিক কোনোভাবেই আর মাটির সাথে মিশে যায় না। প্লাস্টিক ক্রমশ ঘিরে ধরছে আমাদের পৃথিবীর উপরিভাগ। আমাদের মুখে প্লাস্টিক জড়িয়ে দিলে আমরা যেমন শ্বাস না নিতে পেরে হাঁসফাঁস করি, পৃথিবীর অবস্থা সেই দিকে যাচ্ছে। এই প্লাস্টিক ব্যবহার করে তাকে মাটিতে না ফেলে সেগুলি দিয়ে কিছু বানালে কেমন হয়? বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ভাবনা আর সে ভাবনা বাস্তব রূপ পেল শিল্পী বিমান আদক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের হাত ধরে। আজ সোমবার দাসপুর এক ব্লকের সামার প্রাথমিক বিদ্যালয়ে প্লাস্টিকের বিভিন্ন ফেলে দেওয়া জিনিস, যেমন কুরকুরে চিপসের প্যাকেট, বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া জলের বোতল, ডিম ঘুগনি দোকানের দেওয়া প্লাস্টিকের চামচের পাশাপাশি কাগজের চায়ের কাপ, এসব দিয়ে রাখি তৈরির প্রশিক্ষণ পেল কচিকাঁচারা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিকাশ প্রামাণিক জানান, তাঁদের বিদ্যালয়ে মোট 110 জন ছাত্রছাত্রী। প্রতি বছর বাজার থেকে রাখি কিনে বিদ্যালয়ে রাখি বন্ধন অনুষ্ঠান হয়। বর্তমানে প্লাস্টিকের বাড়বাড়ন্ত আর তার প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নতুন প্রজন্মের উপর। ছাত্রছাত্রীদের প্লাস্টিক সম্বন্ধে সচেতনতার বার্তার পাশাপাশি কোনো জিনিস ফেলানো নয়, নিজের মধ্যেকার উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে পারলে ফেলে দেওয়া জিনিস দিয়েও নতুন কিছু করা যায়, তা ওদের বোঝাতে চেয়েছিলেন তিনি। আরও জানান, তাঁদের ভাবনার বাস্তব রূপ পায় শিল্পী বিমান আদক এবং কয়েকজন প্রাক্তন ছাত্রছাত্রীদের মাধ্যমে। ফেলে দেওয়া প্লাস্টিকের নানান জিনিসের প্যাকেট, চায়ের কাপ, চামচ দিয়ে কীভাবে সুন্দর সুন্দর রাখি তৈরি করা যায় তারই প্রশিক্ষণ দিলেন তাঁরা। ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি করে ফেলল একের পর এক রাখি। শিল্পী বিমান আদক জানান, এদিন প্রায় 300 রাখি তৈরি হয়েছে। জানা যাচ্ছে এসব রাখি দিয়েই সামার প্রাথমিক বিদ্যালয়ে এবারের রাখি বন্ধন উৎসব পালিত হবে। বিদ্যালয়ের অভিভাবকরা জানাচ্ছেন, পুঁথিগত বিদ্যার মাঝে বিদ্যালয়ে এমন কর্মশালার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের হাতে নতুন কিছু করছে। এই ভাবনা এবং প্রয়াস সত্যি প্রশংসার দাবি রাখে। মৌসুমী মুখোপাধ্যায়ের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। সুন্দর করে এইভাবে রং করবে, দেখতে পেয়েছ? রাখি তৈরি হয়েছে, কুরকুরের প্যাকেট, চিপসের কাগজ বা জলের বোতল, মানে কোনো জিনিসটা আর কি মানে ফেলে দেওয়া নয়, সেই সব জিনিস দিয়ে বাচ্চারা যে হাতের কাজ শিখেছে বা তৈরি করেছে নিজেরা, খুবই মানে ভালো লাগছে বা মানে গর্বিত বোধ করা হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে এত সুন্দর পরিষেবা দিচ্ছে যে সামার্ট প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে আমার ছেলে শিশু শ্রেণীতে পড়ে, এই শুভ্র নীল জানা।
সিমরঞ্জনা বাড়ি সামাট। এখানে বাচ্চারা যেসব জিনিসগুলো শিখছে খুবই ভালো, খুবই গর্বের সঙ্গে বলছি আমাদের বিদ্যালয় আরও এগিয়ে যাক বাচ্চাদের সঙ্গে বা গুরুজনদের সঙ্গে। বাচ্চারা যে কোনো জিনিসে বিদ্যালয়ে শিখছে এসে যে কোনো জিনিস মানে ফেলে দিয়ে বা অপ্রয়োজনীয় জিনিস নয় সেইগুলো বাচ্চারা শিখুক, পরবর্তীকালে আরও ভালো ভালো জিনিস করুক, বিদ্যালয়ের নাম মানে ই করুক, এটাই আমরা চাই। আজ সামার প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল, যেখানে একবারেই ফেলে দেওয়া জিনিস যেগুলো আর কোনো কাজেই ব্যবহৃত হয় না সেই সব জিনিসগুলোকে মূলত ব্যবহার করে রাখি তৈরির একটি কর্মশালা সামার প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে করা হয়েছিল। এক্ষেত্রে আমাদের একজন অঙ্কন শিক্ষক ছিলেন বিমান আদক, এবং আরও কিছু আমাদের প্রাক্তন ছাত্র স্কুলেরই ছিলেন, তাদেরকে সাথে নিয়ে আমাদের এই যে সৃজনাত্মক উৎপাদনাত্মক কাজ আমাদের বিদ্যালয়ে হয় এটা একটা উৎপাদনাত্মক কাজ ছিল। আমরা প্রচেষ্টা নিলাম যে আমাদের যে অবিবাহিত যেগুলো জিনিস ফেলে দেওয়া জিনিস সেগুলোকে পুনরায় ব্যবহার করে কিছু উৎপাদনাত্মক কাজ করা যায়, সেই প্রচেষ্টা নিয়েছি। এতে অভিভাবকদের কাছে এবং ছাত্রছাত্রীদের কাছে একটি নতুন উদ্বোধনা সৃষ্টি হয়েছে। আশা করব ভবিষ্যতে ছেলেমেয়েরা নিজেদের ভবিষ্যতে নাগরিক হওয়ার জন্য এই কর্মমুখী প্রয়াস পরবর্তীকালেও চালিয়ে যেতে পারবে। এই রাখি বিদ্যালয়ে আমাদের রাখিবন্ধন যে উৎসব হয় সেখানে আমরা ব্যবহার করব, এবং ছাত্রছাত্রীরাও খুব খুশি হবে এবং তাদেরকেও বাজার থেকে আর কিনতে হবে না। আমার নাম বিকাশ প্রামাণিক, ভারপ্রাপ্ত শিক্ষক সামার প্রাথমিক বিদ্যালয়। রাখি সামনে রাখি উৎসব সবাই জানি আমরা, তো কচি কাঁচাদেরকে নিয়ে কীভাবে নিত্য নতুনভাবে নিত্য নতুন জিনিস দিয়ে, মানে যেমন ধরুন ফেলে দেওয়া জিনিস, আমরা তো প্রত্যেক দিন বিভিন্ন জিনিস ফেলে দিই, তো এই সমস্ত জিনিস দিয়ে কীভাবে রাখি বানাতে হয় সেটা বাচ্চাদেরকে শেখানো, এবং পরবর্তী জীবনে তারা যে সমস্ত জিনিস তারা নিত্যনৈমিত্তিক দিনে ফেলে দেয় সেই জিনিসগুলো কীভাবে কাজে লাগাতে পারে, তাদের চিন্তা শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে পারে, সেই জন্য তাদেরকে কিছুটা দেখানো এবং শিখিয়ে দেওয়া যার ফলে তারা পরবর্তী জীবনে কিছু কাজে লাগাতে পারে, সেই জন্যই আমরা আজকে আমি এবং আমার কিছু ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী মিলে সবাই মিলে আমরা প্রয়াস করেছি যে কীভাবে এই রাখি বানাতে হয় বা ছাত্রদের ছাত্রীদেরকে শিখিয়েছি। বিমানাদক, খুবই ভালো লাগলো এবং আমাদের ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল, খুবই ভালো। না, তফাত তো হয়েইছে, তখনও আমরা করতাম কিন্তু এতটা উন্নতভাবে মানে এত কিছু করতে পারতাম না, আর এখন অনেকটাই অনেকটাই উন্নত হয়েছে আর কি। লাবণীপুরা সি, খুব ভালো লাগলো, বাচ্চাদের সাথে নিজেদেরকেও বাচ্চা মনে হলো কিছুটা সময়, তারপর বাচ্চাদেরকে শেখাতে শেখাতে নিজেদেরও কিছু শেখা হলো এই রাখি বানানোর মাধ্যমে। সোনালী দাস, হ্যাঁ ভালো লাগছে, প্রতিদিন তো আমরা মানে নিত্য নৈমিত্য দিন আমরা নতুন কিছু জিনিস মানে পুরনো জিনিস আমরা ফেলে দিচ্ছি, সেখান থেকে একটা জিনিস তৈরি করা সেটা সত্যিই খুব ভালো জিনিস, খুবই ভালো লাগছে। অঙ্কিতা ভৌমিক, নিজেদেরকে ছোটদের মতোই মনে হচ্ছে, কারণ নতুন নতুন কাজ শিখছি আমরাও, তাদেরকে সাহায্য করছি সেই কাজগুলো করার, আর ভালো লাগছে খুবই, কারণ ছোটোবেলাতে আমরা এরকম খুব একটা করিনি কাজটা, এখন সবার সাথে করে আমাদেরকে খুবই ভালো লাগছে। দেবাশিস প্রামাণিক,